প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে সিটিভির ক্যাম্ব্রিয়ান ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিরা সুলতানা, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মানব দেহের গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। এবারে আমি তোমাদের কিছু ক্লু দিব এবং এই ক্লুগুলো দেখে তোমরা আজকের ক্লাসটি কোন বিষয়ে হতে পারে সেই বিষয়ে একটি ধারণা পেতে পারো। তাহলে চলো ক্লুগুলো দেখে নিই। আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি, এবারে আমরা আরেকটি ইমেজ দেখব। এই একটি ইমেজের সাথে আরেকটি ইমেজের একটি সম্পৃক্ততা আছে। তোমরা আরেকটি ইমেজ দেখো, এই তিনটি ইমেজ কি একটি সমন্বিত রূপ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক ধরেছ। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো মানব দেহের গ্রন্থি। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের শিখন ফল হলো এ পাঠ শেষে শিক্ষার্থীরা মানব দেহের গ্রন্থি কি তা বলতে পারবে, মানব দেহের গ্রন্থিগুলো চিনতে পারবে, মানব দেহের বহিঃখরা এবং অন্তঃখরা গ্রন্থি সম্পর্কে জানতে পারবে। এবারে আমরা কিছু ইমেজ দেখছি, যে ইমেজগুলো থেকে আমরা মানব দেহের গ্রন্থি সম্পর্কে ধারণা পেতে পারি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুই ধরনের গ্রন্থি দেখতে পাচ্ছি। একটি গ্রন্থিতে নালি আছে, আরেকটি গ্রন্থিতে নালি নাই। তাহলে আমরা এটির একটি সংজ্ঞা দিতে পারি যে কোষ এবং কোষগুচ্ছ গঠনগত এবং কার্যগতভাবে মানব দেহের যৌবনিক প্রক্রিয়া সম্পন্নের জন্য কিছু রাসায়নিক পদার্থ খনন করে, তাকে আমরা বলবো গ্রন্থি, বা ইংরেজিতে আমরা একে গ্ল্যান্ড বলতে পারি। এই হিউম্যান গ্ল্যান্ড বা মানব দেহের গ্রন্থিকে আমরা কোষের সংখ্যার ভিত্তিতে এক ধরনের শ্রেণীবিন্যাস করব, আর আমরা এই খরণ পদ্ধতির উপর ভিত্তি করে আরেক ধরনের শ্রেণীবিন্যাস করব। কোষের সংখ্যার ভিত্তিতে আমরা মানব দেহের গ্রন্থিকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এককোষী গ্রন্থি, আরেকটি হলো বহুকোষী গ্রন্থি। এককোষী গ্রন্থিগুলো সরলাকার গ্রন্থি, জটিলাকার গ্রন্থি বা সর্পিলাকার গ্রন্থি হতে পারে, আর বহুকোষী যে গ্রন্থিগুলো আছে সেগুলো থলিকাকার হতে পারে, এবং এই থলিকাকার গ্রন্থিগুলি সরল থলিকাকার বা জটিল থলিকাকার হতে পারে। এবারে আমরা মানব দেহের খরণ পদ্ধতি বা খরণ নির্গমন নালীর উপর ভিত্তি করে গ্রন্থিগুলোকে শ্রেণীবিন্যাস করব। মানব দেহের গ্রন্থিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করব, একটি হচ্ছে বহিঃখরা গ্রন্থি আর একটি হচ্ছে অন্তঃখরা গ্রন্থি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটি ভিডিও চিত্র দেখি, যে ভিডিও চিত্রে আমরা বহিঃখরা গ্রন্থিগুলিকে চিহ্নিত করতে পারবো। চলো তাহলে আমরা ভিডিও চিত্রটি দেখি। আমরা একটি তকীয় গ্রন্থি বা সিবেসাস গ্রন্থি দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা ফলিকল দেখতে পাচ্ছি, নলাকার ফলিকল, এবং নলাকার ফলিকল থেকে আমরা সাধারণত দেখছি যে লোম উদ্গত হচ্ছে। এর পাশে যে অংশটি দেখতে পাচ্ছি অনেকটা নাশপাতি আকৃতির, এই গ্রন্থিটাকে আমরা বলছি সিবেসাস গ্রন্থি। এবং সিবেসাস গ্রন্থি থেকে সাধারণত তেল জাতীয় বা মোম জাতীয় পদার্থ নিঃসৃত হয়ে থাকে, এবং এই গ্রন্থি থেকে ঘর্মগ্রন্থি বা কুণ্ডলিকাকার সুইট গ্ল্যান্ড বলা হয়ে থাকে। এই সুইট গ্ল্যান্ড থেকে ঘাম নিঃসৃত হয়ে থাকে, যার কারণে আমাদের দেহটি সিক্ত থাকে বা ভেজা থাকে। এখান থেকে একটি নালি অনেকটা স্ক্রুর মতো হয়ে নালিকাকারে উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই সুইট গ্ল্যান্ড থেকে নিঃসৃত ঘামগুলো আমরা সাধারণত আমাদের দেহের জীবাণু প্রবেশে এবং আমাদের দেহকে সিক্ত রাখতে সহায়তা করে এবং জীবাণু প্রবেশে বাধা দান করে। এরপরে আমরা আমাদের কার্পাসলস দেখতে পাচ্ছি, যে কার্পাসলসগুলি আমাদের শরীরে ত্বকে বা মুখমণ্ডলীয় অংশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়ে আমাদের এই জালিকাকারে বিন্যস্ত থাকে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কার্পাসলগুলো আমাদের ঘাম গ্রন্থি বা আমাদের এই সিবেসাস গ্রন্থি একটি সমন্বয় সাধন করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গন্ধগ্রন্থি, যে গন্ধগ্রন্থিটা থেকে সেন গ্ল্যান্ড বা সেন নিঃসৃত হয়, এবং এটা সাধারণত বয়ঃসন্ধিকালে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য এটা দ্রুত বিকাশ ঘটে থাকে। এরপরে
আমরা আমাদের কিছু সেরুমিনাস গ্রন্থি আছে, যে সেরুমিনাস গ্রন্থি বা কর্ণকুহরের ভিতরে এই শ্বেত গ্রন্থিগুলো থেকে সেরুমেন নিঃসৃত হয় এবং আমরা সাধারণত কানের ময়লা পরিষ্কার করে থাকি। আসলে এগুলো মোম জাতীয় ক্ষরণ বা সেরুমিনাস, যা কিনা আমাদের বাইরের থেকে যে কোনো জীবাণুকে ভিতরে প্রবেশে বাধা দান করে এবং লোম দ্বারা আটকে এই আমাদের কর্ণপটহকে রক্ষা করে। এখানে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, মোম এবং স্টেরয়েড থাকে। সুতরাং আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে এই বহিঃক্ষরা গ্রন্থির একটি সংজ্ঞা দিতে পারি। তা হলো যেসব গ্রন্থি তাদের নিঃসৃত রস কোনো নালিকার মাধ্যম ছাড়া উৎপত্তিস্থল থেকে নিঃসৃত হয়ে অদূরেই কোথাও গিয়ে তা সক্রিয় থাকে, তাকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলবো। আমরা বিভিন্ন ধরনের বহিঃক্ষরা গ্রন্থি এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এই বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্যগুলো একটু দেখব। এই বহিঃক্ষরা গ্রন্থি ক্ষরণ পরিবহনের জন্য নিজস্ব নালী থাকবে না, আর এই গ্রন্থির থেকে যে রস নিঃসৃত হবে তা খুব কাছেই কাজ করবে, মানে দূরবর্তী অংশে তা সক্রিয় নাও হতে পারে, আর এরা নির্দিষ্ট স্থানে সক্রিয় থাকবে। এটা সমগ্র দেহে এর কোনো প্রভাব থাকবে না। আমরা বহিঃক্ষরা গ্রন্থিগুলোকে একটু আলাদা আলাদাভাবে চিনব। আমরা যে অংশটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ত্বকের লোম, যেটা আমরা বাইরে থেকে অনুভব করতে পারি। এরপরে এই লোমের গোড়ার যে অংশটি আছে, যা কৌশিক জালিকা সমৃদ্ধ, তার নাম হচ্ছে লোম ফলিকল। এবং এই লোম ফলিকল সাধারণত সিবাম বলা হয়ে থাকে এবং সিবাম দেহত্বক এবং লোম নমনীয় ও তৈলাক্ত রাখতে সহায়তা করে এবং সিবাম ত্বক ও লোমের উপর পাতলা একটা আবরণ সৃষ্টি করে, যা কিনা পানি অভেদ্য। কারণ আমরা আমাদের শরীরে যদি পানি ঢালি বা পানি প্রবেশ ঘটে তা কিন্তু অ্যাবজর্ব করে না, পানিটা গড়িয়ে পড়ে যায়। কেন? এই সিবামের কারণে। এবং এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড এবং মোম থাকে। এরপরে হলো আমাদের ঘর্মগ্রন্থি দেহের পানি, লবণ, ইউরিয়া নিষ্কাশন ছাড়াও দেহের তাপ নিয়ন্ত্রণ করে এবং এই ঘর্মগ্রন্থিটাকে আমরা ইংলিশে সুইট গ্ল্যান্ড বলে থাকি। এটা একটি কুণ্ডলিকাকার গ্রন্থি থেকে একটি স্ক্রুর মতো প্যাঁচানো অংশের মাধ্যমে বা নালীর মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়েছে। এতে প্রচুর পরিমাণে সিলিয়ারি গ্ল্যান্ড থাকে এবং সাধারণত আমাদের যে চোখের পাতা সেখানে এই সিলিয়ারি গ্ল্যান্ডের পরিমাণ বেশি থাকে। এছাড়া শরীরের অন্যান্য অংশ থেকে যে ঘাম নিঃসৃত হয় তাতে সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, অ্যামোনিয়া, গ্লুকোজ ইত্যাদিও থাকে এবং এই ঘাম আমাদের জীবাণুকে শরীরে প্রবেশ করতে দেয় না এবং শরীরকে জীবাণু মুক্ত রাখতে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সহায়তা করে। এরপরে আমরা আমাদের কর্ণপটহের ভিতর কতগুলো সেরুমেন নামক মোম জাতীয় পদার্থ ক্ষরণ হয়ে থাকে, যাকে আমরা সহজ বাংলায় কানের ময়লা বলে থাকি। এই সেরুমেনগুলো আমাদের কানে যে লোমগুলো আছে সেই লোমগুলোর মাধ্যমে যে ধুলাবালি প্রবেশ বা ছোট ছোট পোকামাকড় এই সমস্ত প্রবেশ থেকে কানকে রক্ষা করে এবং এই সেরুমেন এই ময়লাগুলোকে আটকে রাখে, ফলে আমাদের কর্ণপটহ সুরক্ষিত হয়। এবারে আমরা যে গ্রন্থিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড সাধারণত চোখের নেত্রপল্লবে থাকে এবং এই চোখের নেত্রপল্লবে আমাদের যে অশ্রু বা অক্ষিগোলককে সিক্ত রাখার জন্য যে অশ্রু নিঃসৃত হয় এবং এই অশ্রু নিঃসৃত হয়ে কর্নিয়াকে পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এছাড়া ধুলাবালি থেকেও চোখকে রক্ষা করে। একে আমরা বাংলায় অশ্রুগ্রন্থি বলতে পারি। এরপরে আমরা আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি আছে সেগুলোকে একটু দেখব। আমাদের কানের পিছনে আছে প্যারোটিড গ্রন্থি, আমাদের নিম্ন চোয়ালের পাশে আছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং আমাদের জিহ্বার নিচে আছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি। এবং এই গ্রন্থিগুলো আমাদের যে সমস্ত খাদ্য আমরা খেয়ে থাকি সেই খাদ্য পরিপাকের জন্য মিউকাস নিঃসৃত করে এবং লালা রস নিঃসৃত করে খাদ্যকে পিচ্ছিল করে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে। পরবর্তীতে খাদ্যটি পিচ্ছিল অবস্থায় গলবিল হয়ে পাকস্থলীতে চলে যায়। এই লালাগ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমগুলো আবার বিভিন্ন ধরনের খাবার আছে আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই সমস্ত খাবার পরিপাকে সহায়তা করে। এরপরে আমাদের আরেকটি গ্রন্থি আছে বহিঃক্ষরা গ্রন্থি, যাকে আমরা যকৃৎ বলি। এই যকৃৎ
একটি ত্রিকোণাকার গ্রন্থি যেটা চারটা লোবে বিভক্ত থাকে। এর ডান অংশটি বড় থাকে এবং বাম অংশটি ছোট থাকে। এই যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয় এবং আমাদের যে খাবারগুলো আছে সেই খাবারের অম্লত্ব বা অ্যাসিডীয় অবস্থাটাকে হ্রাস করে এবং দেহের যে অতিরিক্ত গ্লুকোজ সেই গ্লুকোজকে চর্বিতে পরিণত করে দেহে সঞ্চিত রাখে। এছাড়া আমাদের বহিঃক্ষরা গ্রন্থি যেগুলো আছে সেগুলো আমাদের কখনো কখনো অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে। এবার আমরা অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে চিনে নিই। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে সে সমস্ত নালীবিহীন গ্রন্থি যা কিনা সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী একটা সুনির্দিষ্ট অংশে গিয়ে ক্রিয়াশীল হয়। এই গ্রন্থিগুলো ক্ষরণকেই আমরা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি। এবং অন্তঃক্ষরা গ্রন্থি কিছু ভিডিও চিত্র আমরা দেখি। চলো আমরা ভিডিও চিত্রগুলো একটু দেখি। আমরা অন্তঃক্ষরা গ্রন্থি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাথায় বা মস্তিষ্কে প্যারোটিড গ্রন্থি, এবং এই প্যারোটিড গ্রন্থি সাধারণত হাইপোথ্যালামাস, থ্যালামাস এই সমস্ত অংশের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এরপর গলবিল অঞ্চলে থাইরয়েড গ্রন্থি, এবং থাইরয়েড গ্রন্থির পাশে আছে প্যারাথাইরয়েড গ্রন্থি, এবং তার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থির নিচে কিডনির সাথে আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এবং তার পাশে আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এবং নিচে সাধারণত মেলদের ক্ষেত্রে আছে টেস্টিস এবং মেয়েদের ক্ষেত্রে আছে ওভারি। এই সমস্ত গ্রন্থিগুলোকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলে থাকি। এবং আমরা আরেকটি ভিডিও চিত্র দেখব। এই অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের শরীরে কিভাবে সমন্বয় করেছে আমরা এই গ্ল্যান্ডগুলোকে দেখতে পাচ্ছি, যেগুলো হলুদ রং দিয়ে চিহ্নিত করা আছে। এই গ্রন্থিগুলো আমাদের শরীরের যে সমস্ত রক্ত সংবহন তন্ত্র এবং কৌশিক নালিকা, কঙ্কাল তন্ত্র এর সাথে সমন্বিত একটি রূপ দান করেছে। এই গ্রন্থি থেকে নিঃসৃত রস আমাদের এই সমস্ত তন্ত্রগুলোর সাথে সমন্বয় করছে। ক্যাপিলারিজগুলো সারা শরীরে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে সে সমগ্র দেহের যৌবনিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। আমরা কৌশিক জালিকাকে দেখতে পাচ্ছি। এই কৌশিক জালিকাগুলো রক্ত প্রবাহিত হচ্ছে এবং আরবিসিকে কিভাবে প্রবাহিত করছে। এখানে এনজাইম প্রবেশ করেছে। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস এই সমস্ত রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে ক্ষরণ বের হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি সমগ্র শরীরে প্রবাহিত হচ্ছে, এবং এটি কোনো অঙ্গে যাচ্ছে এই যেমন আমাদের রক্ত সংবহনতন্ত্রে কে কার্যকর করছে। এছাড়া আরেকটি জৈবনিক কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কৌশিক জালিকাগুলোতে প্রবাহিত হচ্ছে এবং স্নায়ুতন্ত্রের গঠনকে সুগঠিত করছে। এই যে আমরা রক্ত প্রবাহের মাধ্যমে বা আরবিসির মাধ্যমে এর একটি সমন্বিত রূপ দেখতে পাচ্ছি। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস আমরা সাদা গোল চিহ্ন দ্বারা বা বল দ্বারা চিহ্নিত করেছি। এটি যখন আমাদের ক্যাপিলারিসে যাবে তখন একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্ষরণ এসে আমাদের সে অংশে প্রবেশ করলো এবং একটি সাথে সাথে একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলো। এভাবে অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের শরীরে একটি কার্যকর ভূমিকা পালন করে এবং জৈবনিক কাজগুলোকে ত্বরান্বিত করে। এবারে আমরা অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্যগুলো দেখব। অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ পরিবহনের জন্য এর কোনো নালী থাকে না, আর এদের যে ক্ষরিত বস্তু তা হরমোন নামে পরিচিত যা রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। আমরা দেখলাম কিছুক্ষণ আগে ভিডিও চিত্রের মাধ্যমে যে আমাদের এই হরমোনগুলো রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হচ্ছে। এসব গ্রন্থি নিঃসৃত রস সাধারণত দূরবর্তী অঞ্চলে গিয়ে সক্রিয় হয় এবং সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। গ্রন্থিগুলোতে অপেক্ষাকৃত বেশি রক্তনালীর মাধ্যমে যথেষ্ট রক্ত সরবরাহ করে। হরমোন যেন সহজেই রক্তে মিশতে পারে সেজন্য রক্ত বাহিকার যে প্রাচীরটা সেটা কোলাজেন তন্তুর পরিবর্তে সূক্ষ্ম একটা জালক তন্তুর দ্বারা নির্মিত থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে এটি বহিঃক্ষরা গ্রন্থিও হিসেবে কাজ করে, এবং কোনো কোনো গ্রন্থির ক্ষরণকাল সাময়িক থাকে, এটিও ব্যতিক্রমধর্মী ঘটনা। তাহলে আমরা আজকে একটি মানব দেহের
বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানলাম। এবারে আমরা এই গ্রন্থিগুলো একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি মানবদেহের মস্তিষ্কে একটা গ্রন্থি। তোমরা বলো তো শিক্ষার্থীরা, এটা কি গ্রন্থি? হ্যাঁ, ঠিক বলেছ, এটি হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। আমরা গলবিল অঞ্চলে যে গ্রন্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি, তার পাশে আছে প্যারাথাইরয়েড গ্রন্থি এবং কিডনির সাথে সংযুক্ত অবস্থায় অ্যাড্রেনাল গ্রন্থি। এছাড়া আমাদের কিছু আছে যে গ্রন্থিগুলো আমাদের সূত্রাশয় বা ডিম্বাশয় হিসেবে কাজ করে, সেই গ্রন্থিগুলো কখনো কখনো কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে থাকে। এবারে শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে মূল্যায়নে আসব। আজকের ক্লাসের মূল্যায়ন হলো গ্রন্থি কি, গ্রন্থি কত প্রকার, বহিঃক্ষরা গ্রন্থির বর্ণনা দাও এবং অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য লিখো। তাহলে কেমন লাগলো আজকের ক্লাস তোমাদের? আজ আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিব এবং এই বাড়ির কাজটি তোমরা করে তোমাদের সহপাঠীদের সাথে এবং বিষয়ভিত্তিক শিক্ষকের সাথে আলোচনা করবে। আজকের বাড়ির কাজ হলো গ্রন্থি কি, মানবদেহের গ্রন্থির বর্ণনা দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম চলো একটু দেখি। আজকের ক্লাস থেকে আমরা শিখলাম যে বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীযুক্ত গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম, ঘাম নিঃসৃত হয় আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। বহিঃক্ষরা গ্রন্থি আমাদের শরীরের অদূরেই কাজ করে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি দীর্ঘ পথ অতিক্রম করে। বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয় না, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। তাহলে আমরা এই যে আজকের আলোচনা থেকে উপলব্ধি করতে পারছি যে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি কোথায় আছে, কিভাবে তা সুরক্ষিত রাখতে হবে এবং অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় আছে তা আমরা কিভাবে সুরক্ষিত রাখব, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং একটি স্বচ্ছ ধারণা পেয়েছ। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা বাড়ির সকলকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।